বন্ধুরা, ওখানে দেখলাম একটা বোর্ডে লেখা আছে যে এখানে ভাল্লুক বেরোয়। জঙ্গলটা সত্যি খুব ঘন, তো ভাল্লুক টাল্লুক বেরোতেই পারে। টাইগার হিলের বোর্ডও লাগানো রয়েছে এখানটাতে। হ্যালো ফ্যামিলি মেম্বার্স, আমি অরিন্দম আর আমার চ্যানেল অ্যাডি মোটর ব্লগসে নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। সো বন্ধুরা, এখন যাচ্ছি কার্শিয়াং, আর এখন আমি রয়েছি শুকনা ফরেস্টে। তো চলো, আর ভাবছি যে এবার আজকে 24th of December, তো 12টার পরেই 23rd of December হয়ে যাবে। তো ভাবছি ক্রিসমাসটা এবারে পাহাড়েই সেলিব্রেট করব। তো আজকেও আমি যাচ্ছি, আমি আর নীলেন্দু, নীলেন্দুকে কার্শিয়াংয়ে পিক করব। তোমাদেরকে এই রাস্তা দিয়ে অনেকবার নিয়ে গেছি, তো ডাইরেক্ট তোমার সাথে কার্শিয়াংয়ে দেখা করছি। তো চলো। সো বন্ধুরা, কার্শিয়াংয়ে নীলেন্দুকে নিয়ে নিয়েছি। তো যেটা বলছিলাম, আমাদের সিকিম বা দার্জিলিংয়ের প্ল্যান যে কোনো একটা হচ্ছিলো, বাট কোনো ফিক্সড হচ্ছিলো না যে কোথায় যাবো। তো ফাইনালি প্ল্যান হলো যে দার্জিলিংয়ে আমরা যাবো। সো আমরা ক্রিসমাস নাইট দার্জিলিংয়ে সেলিব্রেট করবো। তো চলো, সুন্দর ভিউ তোমাদের এবার শুরু হচ্ছে এখান থেকেই। তো তোমরা দেখবে একটু পরেই সুন্দর সুন্দর পাহাড়ের ভিউ। তো বন্ধুরা, আমরা প্ল্যান করলাম ফার্স্টে টাইগার হিল যাবো, আর এখন টাইম হচ্ছে 11টা। তো আমরা ভাবলাম যে সকাল সকাল এত ঠান্ডার মধ্যে আসতে পারবো না, তাই ভাবলাম এখনই টাইগার হিল চলে যাবো। এটা যদি শুনলাম নীলেন্দুর কাছে যে সকালে মেঘলা থাকে এখন, তো কাঞ্চনজঙ্ঘার ভিউ অত সকালে তারা ভালো নেই, পাওয়াও যায় না এই টাইমটাতে। তো এই এখন গেলে টাইগার হিলে অনেকটা রেঞ্জ, পুরো রেঞ্জটা আমরা টাইগার হিলে দেখতে পাবো। সো ওই জন্য প্ল্যান করলাম যে আমরা এখনই টাইগার হিল যাবো। সো জোড়বাংলো থেকে রাইট সাইড নিতে হবে ফর টাইগার হিল। বন্ধুরা, জোড়বাংলো ঢুকছি, আর এখানে পুরো জ্যাম লেগে গেছে। পুরো রাস্তাতে জ্যাম লেগে গেছে, বাপ রে বাপ। সো আমরা যে তাকদার ডান দিকে রাস্তা রয়েছে, ওখান থেকে ডান দিক নিতে হবে। ওয়ান ওয়ে না তো? বাবরে, পুরো স্টিপ রোড। সো ফাইনালি যাচ্ছি আমরা টাইগার হিল। মানে আমরা যে আগের বারে যখন পেশক গিয়েছিলাম, জোড়বাংলো থেকে ডান দিক নিয়েছিলাম, ওরই ঠিক গায়ে একটা ডান দিক রাস্তা উপর দিকে উঠে যাচ্ছে, ওই রাস্তাটা নিয়ে তোমাদের টাইগার হিল যেতে হবে আর কি। চলো লেফট সাইডে। এখানে বাম্পার, এখানে হচ্ছে যে ঘুম ডিগ্রিজ কলেজ, এটা কলেজ। ব্যাপারটা হচ্ছে, আমরা ভাবলাম তখন আকাশটা ক্লিয়ার ছিল, বাট এখন তো দেখতে পাচ্ছি যে ক্লাউড চলে আসছে, জানি না কী হবে, দেখতে পাবো কি না কাঞ্চনজঙ্ঘা। কী করতে হবে? আচ্ছা, এখানে টিকিট কাটতে হবে। বাইকও পানি মানছে গো, পার হেড 70 হন্দ। এখানে এন্ট্রি হচ্ছে যে পার হেড 70, টিকিট কেটে দাও, যেতে হবে। ওরা ফটো ছুটি দিমলা? হ্যাঁ ছুটি দিবি, চেঞ্জ
বাই দা ওয়ে বন্ধুরা, ওখানে দেখলাম একটা বোর্ডে লেখা আছে যে এখানে ভাল্লুক বেরোয়। আরে বাবরে, আর জঙ্গলটা সত্যি খুব ঘন, তো ভাল্লুক টালুক বেরোতেই পারে। তারা পুরো ভালোই, কোথাও কোনো অফরোড সেরকম কিছু নেই, খুব সুন্দর রাস্তা। ওরে তে, এখানে আমার ব্ল্যাক প্যান্থারেরও বোর্ড লাগানো রয়েছে। ব্ল্যাক প্যান্থারও এখানে বেরোয় নাকি? বাবা রে, আর এই ফরেস্টটার নাম হচ্ছে সেন্ট্রাল ফরেস্ট। সো এই জায়গাটাতে সবাই পার্কিং করে, এইখানে বাইক পার্কিং করে। বাট দেখছি আমরা সামনে যেতে পারি নাকি। এখানে একটা মন্দির রয়েছে, হ্যাঁ সেন্ট্রাল মন্দির। ওকে, আর এটা সেন্ট্রাল মন্দির, এই দেখো কোন দিকে, এই দিকে। এই সমস্ত জায়গাতে বাইক পার্কিং করে বা কার পার্কিং করে সবাই যায় আর কি। আর দেখি আমরা বাইক নিয়ে যেতে পারি কিনা, সেটা দেখছি আর কি। চলো, টাইগার হিলের বোর্ডও লাগানো রয়েছে এখানটাতে। জায়গাটা কত সুন্দর লাগছে দেখ, এই বৌদ্ধ ফ্ল্যাগগুলো দিয়ে পুরো রাস্তাটা সাজিয়েছে। চলেই এসেছি টাইগার হিল প্রায়। চলে এসেছি টাইগার হিলের মেন পয়েন্টে, এখান থেকে সানরাইজ দেখে। তো সামনেই এইটা পুরো রেঞ্জ, স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জ এই সামনে। বাট হালকা মেঘ চলে এসছে, বাট আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, যেটা আমি এক্ষুনি টাইম ল্যাপস নেব, তোমরা এক্ষুনি দেখবে। বাকি দেখো, এখন এত লেটে এসেছি তাও জায়গাটা কতটা ভিড়, তাহলে বুঝে নাও সকালে সানরাইজ দেখতে যদি আসি কেমন পরিমাণে ভিড় হবে, মানে জাস্ট বলার মতো না। আর এইখানেও জায়গাগুলো রাখা রয়েছে উপর থেকে বসে সানরাইজ দেখার জন্য। সামনে এই পুরো রেঞ্জটা, এখান থেকে শুরু করে পুরো রেঞ্জটা দেখা যায়। তো চলো টাইমলেস নিয়ে এখানে ওগুলো এনজয় করো, আর এখানে কতগুলো ফটো ক্লিকও করবো, যেগুলো আপলোড করে দেবো ইনস্টাগ্রামে। বন্ধুরা টাইমলেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আপনাদের চাও খেলাম আমরা এখানে, তো সেরকম তো কাঞ্চনজঙ্ঘার ভিউ পেলাম না। আর এখানে মোটামুটি চা ম্যাগি সব কিছুই পাওয়া যায়, তোমরা যদি চাও এখানে এসে খেতে পারো। লেটস গো, লাক খারাপ থাকলে যা হয় আর কি। ভাবলাম সকালে মেঘ থাকবে, দেখতে পাবো না কাঞ্চনজঙ্ঘা, তাই আমরা এখন এলাম, এখনও সেম অবস্থা। সো কোনো একদিন আবার আসবো কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, টাইগার হিল মিলে টাইগার হিলের ট্রিপেই আসবো, তো সেটা দেখা যাবে। চলো, এই যে আমাদের বাইক এখানে রয়েছে। তো এখান থেকে দুটো রাস্তা রয়েছে দেখো, একটা বাঁধ গিয়ে ডান দিকে, কোন দিকে যাবো?